সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম এই সামনেই, বেশি দূর নয় কোথাও, তো দেখলাম পাড়াতে ঠাকুর এসে গেছে, তো ভাবলাম এই সুযোগ হাতছাড়া করা যায় না, ঠাকুরের যদি গায়ে এখনও কিছুই ওঠেনি তাও ভাবলাম একটু ভিডিও করি, সেই জন্য ভিডিও করবার জন্য চলে এলাম। তো এই যে ঠাকুর আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে, এখানে ঝাল লণ্ঠনের কাজও হচ্ছে, কিন্তু প্যান্ডেল এখন অনেক ছোট হয়ে গেছে, মানে অনেকই ছোট। আমার বাড়ির সামনেই এখন শত্রু ক্লাব আছে, তো ওখানকার পুজো এটা, তো মেনলি শত্রু ক্লাবের পুজোতে হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি শত্রুরের এটা ম্যাডক স্কোয়ার বলতে পারেন, মানে আমরা এখানে বসে ভীষণ আড্ডা মারতাম, মানে রাতে 1টা 1:30 পর্যন্ত আড্ডা মেরেছি, কিন্তু এখন তো প্যান্ডেমিকের জন্য সবই বন্ধ, প্যান্ডেলও ছোটো করে দিয়েছে, কোনো রকম অনুষ্ঠানও হয় না আর সামনেও আসা যায় না। যাই হোক, দেখা যাক এবারও পুজো সেই গতবারের মতনই কাটবে, খুবই খারাপ, তো মা এসছে এটাই আনন্দের, তো চলুন মাকে দেখি। এই যে আমাদের গণেশ দাদা, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, এই যে মোটামুটি এখনো মায়ের গায়ে কোনো রকম সজ্জা, মানে মায়ের সাজসজ্জা ওঠেনি, হাতে কোনো অস্ত্রও ওঠেনি, তো কারুর মাথায় মুকুটও নেই, মানে মাকে দেখতে এখন সাজানোই হয়নি এখন, আমাদের পুজো সবে আজকে দ্বিতীয়া শুরুই হয়নি, ঠাকুর এসে গেছে, মুখ খুব খুলে দেওয়া হয়েছে, মানে এটাই বিশাল আনন্দের। চতুর্থীর দিন সম্ভবত উদ্বোধন হবে, সেদিনকে হয়তো ছোটো করে একটু অনুষ্ঠান ফনুষ্ঠান করবে কি না জানি না, প্রতিবার তো বেশ বড় করে অনুষ্ঠান হয়, অনেক আর্টিস্টরাও আসে এখানে, আর আমাদেরও প্রচণ্ড আনন্দ থাকে, কিন্তু এবছরটা কী হবে কিছুই বলতে পারছি না। যাই হোক, ঠাকুর এসেছে এটাই আনন্দের, দেখি একটু জুম করে দেখি মাকে। ঠাকুরও অনেক ছোটো হয়ে গেছে, আগে হচ্ছে মাথা পর্যন্ত ঠাকুর থাকতো, মানে এমনও হয়েছে আমরা বরণ করতে পারতাম না ঠাকুরকে, বরণের সময়ও মানে মইয়ের ওপর উঠেও হাত পেতাম না, সেখানে ঠাকুর অনেকটাই ছোট। এই ওপরে ইলেকট্রিকের কাজও হচ্ছে, লাইট ফাইট লাগানো হচ্ছে, এই যে ঝাল লণ্ঠনের বেয়ে হচ্ছে, ঝাল লণ্ঠনের দূরে ওপরে নিচে দেখতে পাচ্ছেন সব ছড়ানো, এই জায়গাটা দেখছেন পুরো জায়গাটা জুড়ে হচ্ছে পুরো চেয়ার পাতা থাকে, আর বিশাল আনন্দ। এবার এই যে এটা হচ্ছে ওনাদের অফিস ঘরে, অফিস ঘরের থেকে ভোগ প্রসাদও দেওয়া হয়, গত বছরও দেওয়া হয়নি, একটা করে আপেল দেওয়া হয়েছিল, এবছরও সম্ভবত তাই দেওয়া হবে আশা করা হচ্ছে, কারণ মানে সেরকম ভোগ প্রসাদ কিছুই হচ্ছে না প্যান্ডেমিকের জন্য, আর প্যান্ডেলও একদম সাদামাটা করা হয়েছে, খোলা চারিদিক খোলা রাখা হয়েছে, অন্য সময় ঘিরে দেওয়া হয়, থাম বসানো হয়, ভীষণ সুন্দর সুন্দর কাজ হয়। ওপরে কিছু কিছু ঝাল লণ্ঠন লেগে গেছে, এই যে এদিকটা তো লাগবে না, এদিকটাও ছোটো ছোটো লাগিয়েছে সামনেরটাতে, এখনও লাইটও লাগেনি, ভীষণ লাইট ফাইট থাকে, ভীষণ সুন্দর। কাজ হচ্ছে চারিদিকে, পুজো শুরু, ছোট্ট ব্লগ আমার, একদম 3 মিনিটের ব্লগ হবে। যাই হোক, তো কেমন লাগলো বলবেন, পুজোর তো থাকবেই আরও পুজোর অনেক ব্লগ থাকবে, তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করবেন, আর কি পুজোর অগ্রিম শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। মা এসছেন, অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।